আরে ভাই, এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ? আপনি দেখবেন যে 31 তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না। সবাই মনে হয় যে একটা ভয় পায়, ভয় মারা যাবে, নাইলে তারে মামলা দিবে, তারে এই করবে সেই করবে। মানে কি, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ? এখানে তো বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট বলছেন যে দুর্নীতি প্রশ্রয় দেয়া হবে না। তাইলে এরকম একজন আইজিপির এত সম্পদের হিসাব আসছে, কেউ কোনো কথা বলবে না? আর দুদক, দুদক আল্লাহ মাহবুব জানে, নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না। দুদক কে এটা? আমি তো অনেকদিন ওয়েট করছি এটা, আমি তখন আমেরিকাতে যখন আমি রিপোর্টটা দেখছি, তো দুদক এটা বলবে না, ইনকোয়ারি করবে না? আরে ভাই, একটা কাজ তো করো, এতগুলা বেতন নিতেছো, খালি এই যে কাজিয়ার ওই যে সাব রেজিস্ট্রারের মামলা করার জন্য দুদক আসে নাই তো? আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায়। আর আইজিপি মহোদয় এত সম্পদ বানাইলে হয় কি জানেন? কোন জায়গায় অশনি সংকেতটা, কোন জায়গায় অশনি সংকেত হচ্ছে গিয়ে, তাহলে যারা পরবর্তী আইজিপি মহোদয় যারা আছেন, পরবর্তীতে যারা আসবেন, তারা হয়তো ভাবতেছেন যে মডেল ক্যারেক্টার আমাদের কে হবে? যারা অসৎ হবেন তারা তো বেনজির সাহেবকে ধরে নেবেন যে উনি হচ্ছেন গিয়ে আমাদের আদর্শ। তাই উনি যদি আদর্শ পরেরা ধরে নেয়, তাহলে এরাও 800-900-1000 করে বিঘা কিনা লাগবে। তারপর আসতেছেন নিচের যারা আসতেছে, যারা অসৎ, এর মধ্যে অনেক সৎ অফিসার আছেন, তারা কিন্তু অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হবে যে আমরা সততা করে কিছুই তো করতে পারলাম না, মেয়েরে পড়াইতে পারি না। আর বেনজির সাহেবের শুনলাম যে মেয়ের অভিযোগ হচ্ছে গিয়ে, মেয়ের একটু নর্থ সাউথ থেকে একটু রেস্ট নেওয়ার জন্য একটা একটা ফ্ল্যাট আছে। আর আমি জীবনে এতদিন হাইকোর্টে থেকে, একটা ফ্ল্যাট কিনা তো দূরের কথা, ভাড়া বাসায় থাকতে হয়, তবে একটু এখন আবার সংসদ সদস্য হওয়ার কারণে একটা ছোট ফ্ল্যাট আমার দিছে ওই নেম এখানের মধ্যে, তাও আবার দুইটা রুম দেয়, ওই নতুন এমপি হইলে আবার রুমও কম দেয়, পুরাতন এমপিদেরকে বেশি দেয়। তাই এখন এগুলা যদি চলতে থাকে, আর আরেকটা জিনিস দেখেন, মরার উপর খরার গা, এমপি হওয়ার কারণে আমার দুইটা উপজেলা চালাইতে হয়, দুইটা থানা, দুইটা থানার যিনি ওসিরা আছেন তাদেরকে আমি কোন বিবেকে বলি যে ভাই তোমরা 2 নম্বরই করো না? এরা যদি বলে আমি, আপনি আমার চাকরি দিচ্ছেন, যারা আমার অফিসার তারা দেখছেন কি মাল বানাইতেছে, আর আপনি আমার এইসব করলে চলবে, তা আমি এদের কি কন্ট্রোল করব কিভাবে? আবার এসপি সাহেব যদি বলে যে একটা ফোন কাইটা দেয়, আমি কি করব? কারণ যে সম্পদের হিসাব দিচ্ছে তাতে এক ব্যারিস্টার সুমন রে এমপি না মানলে কি হয়?